देश विदेशेर नाना जगह किन्तु आपनी स्थापत्य भास्कर्य अवश्यई देखते पाबेन। पृथिवीर विभिन्न जगह विभिन्न रकम स्थापत्य भास्कर्य आपनी अवश्यई लक्ष्य करेछेन, किन्तु पृथिवीते एमन एकटी भास्कर्य आछे जा किना पृथिवीर सबचेये भारी प्रासाद नामेओ परिचित। एई प्रासादटी कोथाय अवस्थित बा कि जोन्नो तैरि करा हयेछिलो आमि एई भिडियोते बोलते चलेछि, ताई बन्धुरा भिडियोटी लास्ट पर्यन्त देखते थाकुन। एटा बिराट प्रासाद जा विश्वेर सबचेये भारी इमारत हिसाबेও परिचित। एटी रयेছে रोमानियार राजधानी बुकारेस्टे। एर नाम হচ্ছে প্যালেস অফ দ্য পার্লামেন্ট। एर ओजन হচ্ছে 41 লক্ষ টন। আর এই ওজনের জন্যই প্রতি বছর প্যালেসটি মাটির নিচে প্রায় 6 মিলিমিটার করে ডুবেই যাচ্ছে। আকার, আয়তন এবং সৌন্দর্যের পাশাপাশি এটি তৈরির ইতিহাস বেশ আকর্ষণীয়। সালটি হচ্ছে 1971 সাল। সেই সময় রোমানিয়ার শাসক ছিলেন নিকোলাই চাউচেস্কু। তিনি একবার উত্তর কোরিয়া গিয়েছিলেন, সেখানকার স্থাপত্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন নিকোলাই। দেশে ফিরে চোখ ধাঁধানো কোনো মহল বা প্রাসাদ তৈরির কথাও ভাবতে থাকেন, কিন্তু কি তৈরি করবেন, কোথায় তৈরি করবেন, কোনো কিছু স্থির করতে পারছিলেন না। এইভাবে কয়েক বছর কেটে যায়। 1977 সালে ভয়াবহ ভূমিকম্প হয় রোমানিয়ায়। তাতে বড় বড় ইমারত চোখের নিমেষেই মাটিতেই মিশে যায়। দুই একটা যা বেঁচে ছিল সেইগুলোকে ভেঙে দেন তিনি। ঠিক করেন নতুনভাবে সাজিয়ে তুলবেন গোটা বুখারেস্ট শহরটাকে। তারই অংশ হিসাবে বুখারেস্টের প্রাণকেন্দ্রে তৈরি করলেন বিরাট এক প্রাসাদ, যা দেখেই সকলের চোখ ধাঁধাবেই। কাজ শুরু করেন, 7 বছর সময় লেগে যায়। 1984 সালে 25শে জুন শুরু হয় প্রাসাদ তৈরির কাজ। উত্তর কোরিয়া গিয়ে সেখানে স্থাপত্য নিকোলাইয়ের মনে ভালোই দাগ কেটেছিল, তাই প্যালেস অব দ্য পার্লামেন্ট তৈরিতেও তার প্রভাব স্পষ্ট। রোমানিয়ার স্থপতিদের বক্তব্য, উত্তর কোরিয়ার টোটালিটারিন স্টাইলের কিন্তু এই প্রাসাদটি তৈরি করেছিলেন নিকোলাই। ওই প্রাসাদ তৈরি করতে প্রায় 20,000-এরও বেশি শ্রমিক কাজ করেছিলেন। নিয়োগ করা হয় রোমানিয়ার সেনাবাহিনীকেও। 108 আর্কিটেকচারের নির্দেশেই তারা এই দিন রাত এক করে এই প্রাসাদ তৈরি করেন। পরিকল্পনার নাম দেওয়া হয় প্রজেক্ট বুকারেস্ট। এই প্রাসাদ তৈরি করতে খরচ হয়েছিল প্রায় 400 কোটি ইউরো। এর জেরে রোমানিয়ার কোষাগার প্রায় শূন্য হয়ে যায়। মাটির তলা দিয়ে শহরের অন্যান্য গুরুত্বপূর্ণ বাড়ি এবং অফিস যাওয়ার জন্য প্রায় 20 কিলোমিটার দীর্ঘ একটি রাস্তাও তৈরি করেছিলেন। এই ধরনের প্রাসাদ আকর্ষণে দেশ বিদেশের বহু পর্যটক কিন্তু এখানে আর দেখতেও আসেন। এছাড়া ধীরে ধীরে যে মাটিতে ঢুকে যাওয়ার বিষয়টি জানতে পারেন এবং বিশ্বের সবচেয়ে ভারী ইমারত স্বীকৃতি দেয় প্যালেস অব দ্য পার্লামেন্টকে। তাই বর্তমানে আপনাকে এই যদি প্যালেসটি দেখতে হয় তাহলে আপনাকে রোমানিয়ায় যেতে হবে। আর এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুর সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।